নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতের ইতিহাসে এক অন্যতম নাম। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি এক কিংবদন্তি ব্যক্তিত্ব, যার সম্পর্কে বলতে গেলে সমস্ত শব্দই বোধহয় কম পড়বে। 1897 সালের 23শে জানুয়ারি জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর কোল আলো করে যে ছেলেটি জন্মগ্রহণ করেছিল, সেই ছেলেটি পরবর্তীকালে বাংলা তথা ভারতকে ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠতে শিখিয়েছিলেন। আজ তাঁর জন্মদিনে কথা বলব তাঁর পৈতৃক ভিটে নিয়ে। কলকাতার এলগিন রোডের সুভাষচন্দ্র বোসের বাড়িটির কথা তো আমরা সকলেই জানি, কিন্তু কোদালিয়ার পৈতৃক বাড়িটির কথা আমরা জানলেও বর্তমানে কেমন রয়েছে সেই বাড়ি তা আমাদের জানা নেই। কলকাতা থেকে মাত্র 28 কিলোমিটার দূরে দক্ষিণ চব্বিশ পরগনার কোদালিয়া গ্রামের এই বাড়িতে তিনি নাকি বেশ কয়েকবার এসেছিলেন। বাড়িটির প্রতিটি দেওয়াল যেন আজও এক একটি সাক্ষ্য বহন করে। কোদালিয়ায় সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে এই বাড়ি আর যার তত্ত্বাবধানে, তার সঙ্গে একটু কথা বলে নেব। আপনার নামটা? আমার নাম সন্তোষ ঘোষ। আচ্ছা, এইখানে নেতাজি সুভাষ বোস এইখানে 4 দিন ছিল। এখান থেকে তারপর উনি গড়িয়াতে পড়াশোনা করতো, এখানে এসে মানে থাকতো, এসে তারপর উনি এখান থেকে তারপর এলগিন রোডে চলে গেল। এখান থেকে তারপর উনি অবাত ওখান থেকে উনি হয়ে গেল। আমরা আছি এখানে সুভাষ বোসের ঠাকুরদামার ঠাকুরদল আমার থেকে এই বাড়িতে আছি। আমার বাবা ছিল, মা ছিল, তার পরিবর্তে আমি এখানে আছি। এই বাড়ির আসবাবপত্র তাঁর ব্যবহৃত, এ কথা ভাবলেই গায়ে কাঁটা দেয়। আজ দেশনায়কের 122তম জন্মদিবসে জিও বাংলার পক্ষ থেকে রইল তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা।